পরে পড়ব, লেখা বেশি পড়তে ইচ্ছা করছে না এখন। এই ক্যাম্পাসে আমরা কার্যক্রম শুরু করেছি 28 নভেম্বর, তখনও ইলেকশনের কিছুদিন বাকি। আমরা ক্লাস অনলাইনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু পরীক্ষা অনলাইনে নেওয়া খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড জিনিস না, কিন্তু এটা আপনারা বুঝবেন। আমরা চেয়েছিলাম আমরা আমাদের সহকর্মীদের নিয়ে বসে, ডিনস এবং চেয়ার অফ ডিপার্টমেন্টস, আমরা ঠিক করেছিলাম যে কিছু পরীক্ষা আমরা যেহেতু নতুন ক্যাম্পাসে এসেছি, অন্তত শুক্র শনিবারে আমরা এই ক্যাম্পাসে নেব। এবং আমার যতদূর মনে পড়ে ডিসেম্বরের 15 তারিখ এবং 22 তারিখ এবং 23 তারিখ শনিবার, শুক্র শনিবার আমরা বেশ কিছু পরীক্ষা নিয়েছি। ব্র্যাক ইউনিভার্সিটির ইতিহাসে এই প্রথমবার আমাদের সমস্ত রেকর্ড ভেঙে 97% ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে ফেস টু ফেস এই ক্যাম্পাসে। পরীক্ষা ভীতি ছাড়িয়ে এই সবুজ ক্যাম্পাসের আকর্ষণে ছাত্রছাত্রীরা দলে দলে এই ক্যাম্পাসে এসছে। আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। প্রথম দিন থেকেই আমাদের ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসকে যেভাবে ভালোবেসেছে, যেভাবে এই ক্যাম্পাসের সাথে ইন্টারাক্ট করছে, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। সেই জন্যে আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনারা আজকে এসেছেন, আজকে ঘুরে দেখেন আমাদের ক্যাম্পাসটা। কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করব, যখনই সময় সুযোগ হবে, দিনের বেলা কি সকালে কি দুপুরে কি বিকেলে, যখনই সময় হবে একটু এসে দেখবেন যে আমাদের ছাত্ররা এই ক্যাম্পাসটাকে কীভাবে আঁকড়ে ধরে আছে, কীভাবে ক্যাম্পাসের প্রতিটি আনাচে কানাচে তারা ব্যবহার করছে। লাইব্রেরিতে যান, ক্যাফেটেরিয়াতে যান, সিট খুঁজে পাওয়া দুষ্কর। আজকেও আমি ভিজিট করেছি আমাদের সম্মানিত ফর্মার ভাইস চ্যান্সেলার্স, প্রো ভাইস চ্যান্সেলার্স ওনাদেরকে নিয়ে। তাই স্যার ফজলে হাসান আবেদ যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়নের পরে আমরা তার ফল দেখতে পাওয়া শুরু করেছি। আমরা বিশ্বাস করি এই ক্যাম্পাস এমন একটা পরিবেশ আমার ছাত্রদেরকে, আমাদের ছাত্র এবং শিক্ষক এবং আমাদের স্টাফদেরকে দিয়েছে, যেখানে সবাই মিলে একটা সুন্দর আগামীর বিনির্মাণের জন্য এই সবুজের আবাহনে আমরা আমাদের স্টাফ অনেকে উপস্থিত ছিলাম। বেশি দিন হয়নি, মাত্র 15 দিন আগে, বসন্ত এখনো আছে। এই বসন্তের আমেজেই আমি বলছি, আমাদের এই ক্যাম্পাসের যে সবুজের পরতে পরতে যে ক্যাম্পাসে সবুজ ছড়িয়েছে প্রতিটি তলায়, এখানে যেভাবে বৃষ্টির পানিকে ধরে রেখে সেটাকে ব্যবহার করা হয় বিভিন্নভাবে, বায়োটপে ব্যবহার করা হয়, গাছে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যেভাবে আমরা সৌরশক্তি ব্যবহার করেছি আপনারা দেখেছেন 1.4 মেগাওয়াট, আমাদের চাহিদা কত কুইজ হবে কিন্তু মনে আছে, আমাদের চাহিদা হচ্ছে 5.5 মেগাওয়াট, আমরা 1.4 মেগাওয়াট উৎপাদন করব ইনশাআল্লাহ। এখন আছে 1 মেগাওয়াট, আরো 400 কিলোওয়াট যোগ হবে, প্রায় 25% বিদ্যুৎ আমাদের আসবে সৌরশক্তি থেকে। এটা যে উপরে প্যানেলগুলো আছে তার বাইরে আমরা এসির চাহিদা কমিয়েছি, আর্কিটেক্ট শফিক বলেছে আমরা পানি রিসাইকেল করছি। এই সব মিলিয়ে এই যে এনভায়রনমেন্টাল প্রতি একটা কমিটমেন্ট, এই কমিটমেন্টটা আমাদের সবার, শুধু আমাদের দেশে না বিশ্বব্যাপী এই কমিটমেন্টের প্রতি শুধু প্রতিশ্রুতি দিলেই চলবে না, বাস্তবে তার রূপ দিতে হবে। আমাদের এই ক্যাম্পাস সেই বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকারের একটা বাস্তবায়ন। আমরা আশা করি এই ক্যাম্পাস আমাদেরকে অনুপ্রাণিত